আচ্ছা আমি তো আরো আপনার আগে উঠব ঠিক আছে আমি যদি টপে উঠি টপে আমি কারো সাপোর্ট লাগছে কারো সাপোর্ট লাগছে আমি কিন্তু অলরেডি সিলিং এ এসে গেছি আমরা কি করি রান্না করে ভাতের পাতিল তরকারি পাতিল ডালের পাতিল সব ছড়াই ছিটায় রাখি এখানে আপনি ভাতের পাতিল রাখলেন এখানে কড়াই রাখলেন বা ফ্রাই প্যান রাখলেন এখানে আরেকটা পাতিল রাখলেন এখানে আরেকটা পাতিল রাখলেন উপরে আরেকটা পাতিল রাখলেন পাঁচ থাকটার প্লেট থাকটা থাকতে মিডিলে এটা হচ্ছে মিডিলে থাকবে আর এটা চার থাক যেহেতু প্লেট থাকতে উপরে থাকবে মানে কত মোটা বিট দেখেন অন্যান্য মই দেখবেন আর এই মইগুলো দেখবেন যে কত মোটা একটা বিট করছে পুরোটাই চুমুকো ধরে না ভাই ঠিক আছে রাস মরিচ আর যেটাই ধরুক জাজ কিচেনে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কোথায় আছি দেখতেছেন আমি কিন্তু একদম জারাস কিচেনে আছি জারাস কিচেনের একদম সিলিং ফ্যানের এখানে আছি মানে ফ্যানটার কাছাকাছি চলে আসছি মানে কোন জায়গাটায় আসছি দেখতেছেন এটা কি দিয়ে আসছি দেখান তো একটু এইটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের মই যেটা কিনা নিয়ে আসছে আমাদের রাসেল ভাই জারাস কিচেনে তো রাসেল ভাই সামনে আসেন তাড়াতাড়ি সামনে আসেন জি ভাই বলেন এই যে আমার এত উপর উঠিয়ে দিলেন জি হ্যাঁ আমি যদি একেবারে উঠে চলে যেতাম তাহলে কি কেন উঠাইছি তার কোশ্চেন এর অ্যানসারটা আগে দেই প্রথম হচ্ছে আমরা যে সমস্ত মইগুলো বাসায় ব্যবহার করি কারো একজনের সাপোর্ট লাগে একজন কি করে লাগে যে ধরো আমি মই উঠতেছি ঠিক আছে একজন ধরে আরেকজন ওঠে এইটাই একমাত্র বই কারো সাপোর্ট ছাড়া ঠিক আছে সরাসরি উঠে যায় যেটা আপনি এইমাত্র করলেন হ্যাঁ আমি কিন্তু নিজে নিজে উঠছি আগে শপের লোকেশনটা আমি একটু আপনাদেরকে দেখাই শপের নাম হচ্ছে জারাস কিচেন এবং শপ নাম্বার হচ্ছে 55 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর নাম্বার গুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে নাম্বার গুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমেই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যারা দূর দূরান্তে আছেন রাসেল ভাই এই যে মইগুলো আনছেন মইয়ের কিন্তু অনেক কার্যকারিতা সেটা আমরা সবাই জানি তাই না তো এখন বলেন যে কি ব্র্যান্ড আর এটার কি কি ফ্যাসিলিটি আরো পাওয়া যাবে আর কি আমি প্রথমেই কিন্তু একটা কথা বলছি যে এ যাবৎকালে যতগুলো মই আমরা বাজারে দেখছি প্রতিটা মই কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের মই থাকলে কি হয় এখান দিয়ে না ছুটে যায় দড়ি দিয়ে বাঁধতে হয় কয়েকদিন পরে গেল একটা অপশন ঠিক আছে এখান থেকে ফেটে যায় আচ্ছা আপনি মাস্ট বিতে কারো ভিউয়ার্স যারা দেখতেছে ভিডিওটা তারা অবশ্যই জানেন ঠিক আছে অ্যালুমিনিয়াম বা মই বাসা থাকলে কি হয় কয়েকদিন পর কিন্তু ভেঙে যায় এখান থেকে ফেটে যায় আর সবচেয়ে ডিড অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে ঠিক আছে ওই ময়ে ওঠার সময় ঠিক আছে একজনকে বলা লাগে যে ধরো আমি উঠতেছি বাট এটা এমন একটা মই কাউকে কোনো সাপোর্ট লাগবে না মানে সাপোর্ট লাগবে উইদাউট সাপোর্টে ঠিক আছে আপু আপনি এখানে উঠে বসেন তো আমি জাস্ট ডেমোটা দেখাচ্ছি যে এখানে বসে কিন্তু আমরা এভাবে দোকান পরিষ্কার বলেন ওখানে বসে না দোকান কেন বাসায় যাই না বাসায় পরিষ্কার করা দোকান পরিষ্কার করা কারণ মই তো সব জায়গায় আমি কেন এখানে যদি ভাইয়াও বসে তাও কিছু হবে না আপনি একটু বসে থাকেন না আমার ওয়েটটা আপনার থেকে একটু কম হবে না ভাই আমি বড়টাই উঠি কেন আপনি এটাই উঠেন না কি ছোটটা বলবেন তো ছোটটা তো উঠা যায় এই আচ্ছা নামেন আমি উঠি কেন ভাই আপনি কি কনফিডেন্ট না না আমি পুরো সবগুলোতে কনফিডেন্ট সবগুলোতে কনফিডেন্ট তাহলে আপনি ছোট দিয়ে উঠে দেখান কারো সাপোর্ট লাগে না আপনি উঠা কিছু হয় না ঠিক আছে আমার ওয়েট আর আপনার ওয়েট তো এক না আচ্ছা আমি তো আরো আপনার আগে উঠবো ঠিক আছে আমি যদি টপে উঠি টপে আমি কারো সাপোর্ট লাগছে কারো সাপোর্ট লাগছে আমি কিন্তু অলরেডি সিলিং এ এসে গেছি আমি এটা দেখান আপনি একটু ক্যামেরা একটু নিচে দেখান যে দেখেন উনি কতটুকু মইতে মানে পাঁচ টাকা এটা পাঁচ টাকার মইতে উঠে গেছে আমি কারো সাপোর্ট লাগছে আপনাকে বলছি ধরেন বা কারো কাছে জিজ্ঞেস করছি আমি মই উঠতেছি ধরেন আমরা দেখতেছি এটা কিন্তু এসকেবি ব্র্যান্ড অবশ্যই ঠিক আছে মাস্ট এই যে দেখেন ব্র্যান্ড কিন্তু উল্লেখ করা আছে এখানে ঠিক আছে যেমন এই যে দেখেন এসকেবি লেদার লেখা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্র্যান্ড এসকেবি যেটার মধ্যে কোনো মানে জং মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই রাসেল ভাই হঠাৎ বাদ দেন আমি বলি এটার মধ্যে জং মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই এই যে আমার হাতে হচ্ছে গিয়ে চুম্বক এটা আমরা ধরবো দেখবো এটা লাগে কিনা আমি ধরেন স্যার দেন ওই যে একদম কই গেছে কাকে বলতেই পারে না দেন এটাও না এখানে যে স্ক্রু গুলো দেওয়া আছে এখানে সহকারে আছে আপু যদি আর একটা কথা বলি ঠিক আছে যদি বিটটার কথা বলি মানে কত মোটা বিট দেখেন অন্যান্য মই দেখবেন আর এই মইগুলো দেখবেন যে কত মোটা একটা বিট করছে টোটালি অ্যাসেস মানে 304 গ্রেড অ্যাসেস যেটা বলি আমরা টোটালি 434 গ্রেড অ্যাসেস আর ওই যে এসকেবি বললাম না আমি তো মুখে বলতে পারি এখানে কিন্তু স্পষ্ট ভাবে খুদাই করে লেখা আছে এসকেবি ফার্নিচার ঠিক আছে দেখেন এটা তো আমি স্টিকার একটা আছি তারপরে স্টিকার তো লাগানোই যায় আর সবচেয়ে বেশি যেটা আমরা কিন্তু অন্যান্য মইগুলো কি দেখি এই যে জিনিসটা দেখতাছি না এটা কিন্তু স্ট্রেট থাকে
সোজা থাকে। সোজা থাকলে কি হয়, যে কাজটা কিছুক্ষণ আগে আপনি করছিলেন, আপনি এখানে বৈশা উপর গুলো মুছছিলেন, ঠিক আছে। আচ্ছা, সোজা থাকলে কি হয়, পিঠের মধ্যে না এটা লেগে যায়, বাট এটা কাফ করা একটা আর্টিফিশিয়াল লেদারও দিয়ে দিছে, যাতে একটু ব্যথা না ব্যথা না, মানে পিঠে যেন আপনার কোনো কিছু না লাগে। আমরা যদি সহজে উঠে, যে মনে করেন এখানে বসলাম, ঠিক আছে, এই দেখেন আমি কিন্তু এই যে বসে গেছি, বৈশা এখন আমার যদি বাসায় কোনো কিছু থাকে, আমি ঘর মুছতেছি বা আমি অনেকে আছে দাঁড়াইতে সমস্যা হয়, তারা বসেও সহজে এর মধ্যে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আর মই এমন একটা প্রোডাক্ট সবার বাসায় বর্তমানে লাগে, সবার বাসায়, যদি বলি মানে ঘরে, তারপরে বাইরে দোকানে, তারপরে ইচ এন্ড এভরি সিঙ্গেল জায়গায় আপনারা কিন্তু মইটা ইউজ করতে পারেন। মই হচ্ছে সব থেকে বেশি ইউজেবল প্রোডাক্ট, ঠিক আছে। আর এটাকে মানে রাখার একটা পদ্ধতি আছে, এই যে দেখেন, এই যে ফোল্ড করলাম, আপনারা চাইলে এটা ব্যালকনিতে একদম একটা সাইডে রেখে দিবেন, একশো বছর গ্যারান্টি। আমি একটা কথা বলি, আপনার বাসায় কোন স্টিলের প্রোডাক্টটা নষ্ট হয়েছে আমাকে বলেন, আমি জারাস কিচেন থেকে রাসেল বলছি, আমি চেঞ্জ করে নতুন দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা হচ্ছে একশো বছরের গ্যারান্টি। এরপর হচ্ছে একটু যাদের বড় লাগে তারা হচ্ছে ছয় থাকা নিতে পারেন, এটা হচ্ছে আর একটু যদি বড় লাগে কারো সাত থাক, আর চেয়ে বড় তাল গাছ, এই যে দেখেন ওই দেখা যায় তাল গাছ, এটা তাল গাছ। এটা কেন আমি আপু বলি, এটার অ্যাডভান্সটা, এটা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা সিলিং গুলো কিন্তু অনেক উপরে থাকে, ঠিক আছে, ওগুলো পরিষ্কার করতে কিন্তু, ঠিক আছে, অনেক ঝামেলা হয়। এরকম একটা মই যদি, ঠিক আছে, আপনি চান যে একটা মসজিদ মাদ্রাসা গিফট করবো, ঠিক আছে, তারা কিন্তু অনেক উপকৃত হবে, ঠিক আছে, এবং অনায়াসে, ঠিক আছে, বিশ থেকে তিরিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে। ভাই আমি তো একশো বছর গ্যারান্টি দিছি, একশো বছরের মধ্যে জং মরিচা রাস যেটি হোক, ছুটে যাক, নষ্ট হোক, পা ভেঙে যাক, যা হোক, যারা কিচেন নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ, একটু কমন টানতে পারে কিন্তু। রাসেল ভাই কি একশো বছর বাঁচবে? না, আমি কালকে মারা যেতে পারি, যে গ্যারান্টি সেটা আমি বলে দিই, ঠিক আছে। আর যারা কিচেন যদি, ঠিক আছে, থাকে ইনশাল্লাহ আপনারা চেঞ্জ পাবেন, আর আল্লাহর রহমতে, ঠিক আছে, আপনি একশো বছর কেন, দুশো বছর কিছু হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো ভাই আমরা তাহলে প্রাইজে চলে যাই না? আচ্ছা, প্রাইস পাঁচ থাকটা ভাই, আমাদের রেগুলার প্রাইস, ঠিক আছে, ছয় হাজার পাঁচশো ফিক্সড প্রাইস বলতেছেন ভাই? না, ফিক্সড প্রাইস না, অবশ্যই ডিসকাউন্ট দিব, যারা কিচেন মানে যে ডিসকাউন্টের সব, এটা সবাই জানে, এটা সবাই জানে, ঠিক আছে। আর আমি সবসময় চেষ্টা করি, ঠিক আছে, যেন ভিউয়ার্সটা যেন অন্তত পক্ষে মানে স্বল্প মূল্যে, ঠিক আছে, কি প্রোডাক্ট কিনতে পারে, আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করি। আর না পারলে সেটা তো কোনো কিছু করারই নাই, ঠিক আছে, আমার যদি হাতে যত রোগ থাকে আমি তত দর চেষ্টা করি। প্রাইসটা বলে দিই, এটা রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো, আজকে যেটা থাকবে দুই হাজার টাকা সরাসরি ক্যাশব্যাক, অনলি চার হাজার পাঁচশো টাকা, চার হাজার পাঁচশো ভাই। অ্যালুমিনিয়ামের ময়ও যদি কিনেন আপনি, ঠিক আছে, তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে। এটা একটা এসএসএর মই, এসএসএর কেজি কত জানেন? দুইশো পঞ্চাশ টাকা কেজি, কেজি আপনি পাঁচ বছর পর যদি কেজি হিসেবে এটা বেচেন, তাও তো ভালো, ঠিক আছে। এটা আমি বলি, এটা ওয়েট কত আছে, এটা পনেরো কেজি প্লাস আছে, দেখেন এটা পনেরো কেজি আছে, তাও দেখেন আপনার কত টাকা হয়, ঠিক আছে। দেখেন আমি সুন্দর করে করলাম, আর এগুলো কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে ডিসকাউন্ট, দেখেন নন ম্যাগনেটিক স্টিল, কোনটাই চুমুকো দেবে না ভাই, ঠিক আছে। রাস মরিচার যেটাই ধরুক, জাস্ট কিচেনে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ, কোনো কথা বলা লাগবে না। ওকে, প্রাইস বলেন, প্রাইস রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো, এটাও আজকে দুই হাজার টাকা ক্যাশব্যাক, তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা, পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু মানে ভুল করবেন না, তাড়াতাড়ি কালেক্ট করে নেবেন। ওকে, এরপরে সাত থাক, দেখেন আমি ছাড়াই গেছি, আমি পাঁচ ফুট নয় ইঞ্চি, ঠিক আছে, আমি তাও নাই মা, এটার মধ্যে কিন্তু আপা উঠছিল, আপা ফ্যানের উপরে উঠে গেছে, এরপরে তাল গাছটা, যেটার কথা বলছিলাম আপা, সবচেয়ে বেশি কাজে লাগে কিন্তু দেশ গ্রামে, আমরা কুঠার দিয়ে আম পারি না, কুঠার দিয়ে আম পারি না, ঠিক আছে। আপনি যদি এরকম একটা মই আপনার বাসায় থাকে, আপনি কুঠার লাগবে না, ঠিক আছে, আপনি ময়ে উঠে, ঠিক আছে, ডাল থেকে আম পাড়তে পারবো, আম পাড়তে পারবো অলরেডি, ঠিক আছে। আমি তো নাই, আমি এখানে চলে গেছি, এরপরে মনে করেন আমি পাসপোর্ট আট ইঞ্চি, ঠিক আছে, এটা আপনি এখানে দাঁড়ালে আরো আমি পাসপোর্ট আট ইঞ্চি উঠবো, এরপরে আমার হাত আছে আরো দূরে দিয়া, ঠিক আছে, বাকিটুকু কোথায় যাচ্ছে, সব মিলে তাল গাছ থেকে তাল পাড়া যাবে, না তাল গাছ থেকে তাল পাড়া যাবে, এটা একটা কথার কথা বললাম, মজা করলাম। আপনারা কিন্তু গাছে মই মানে মই এটা সবচেয়ে বড়, এটা এই বড়টা যারা কিনে, আমাদের ম্যাক্সিমাম কিন্তু বড় প্রোডাক্টটা
মফস্বল মানে গ্রাম অঞ্চলে বেশি যায়, আর হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য সবসময় বেশি যায়, আট থাকটা বেশি চলে, আর বাসা বাড়ির জন্য পাঁচ থাক আর ছয় থাক নিলেই হয়ে যায়। এখন আটটা রেগুলার প্রাইস 10,300 টাকা রেগুলার প্রাইস, এটার মধ্যে আজকে যেটা থাকবে 7,500 ভাইয়া বলে দিব, ঠিক আছে? আপনারা দর্শকরা একটু ধৈর্য সহকারে দেখবেন, এই যে দেখতে পারতেছেন কিচেন র‍্যাকটা, এটা কয় ফিট কয় ফিট ভাইয়া? এটা হচ্ছে আপনি 53 ইঞ্চি উপর থেকে লং, আচ্ছা 53 ইঞ্চি আছে লম্বা, ঠিক আছে, আর পাঁচ থাকের এই যে উপর থেকে নিচ 53 ইঞ্চি, এটা 100% স্টিল, জং বলছে হ্রাস করলে সঙ্গে সঙ্গে ফেরত কোনো কথা বলা হয়। এটা হচ্ছে দুইটা ভেরিয়েশন হয়, পাঁচ থাক পাঁচ থাক। আপা আমি অন্য অন্য ভিডিওতে এটা দেখাইছি, এখানে পাতিল প্রথম যা আসলো সব রেখে দেখাইছি, ঠিক আছে, এটার মধ্যে আজকে কিছুই রাখি নাই। এখন যা পাতিল প্রতিল আসছিলাম সবগুলো আমি এর আগে একটা ডেমো দিছিলাম, মানে সুন্দর মানে যখন আসছে এটার ভিডিও আমার চ্যানেলে আসছে, কিন্তু ঠিক আছে আজকে সেটা থেকে কম দাম থাকবে, তাই নাকি? ইনশাআল্লাহ। মানে এটা কি বাণিজ্য মাল উপলক্ষে? অবশ্যই ডিসকাউন্ট, ঠিক আছে ঠিক আছে। আমি বলি এটা এটা হচ্ছে চার পাঁচ থাক আর এটা হচ্ছে চার থাক, দুটার মধ্যে একটু পার্থক্য আছে, পাঁচ থাকটার প্লেট থাকা থাকে মিডিলে, এটা হচ্ছে মিডিলে থাকবে, আর এটা চার থাক যেহেতু প্লেট থাকতে উপরে থাকবে। একটা জিনিস বুঝাই আপা, দেখেন আমরা কি করি, দেখেন এটা কত বড় গ্যাপ একটার মধ্যে, আরো দোকান যাবে পাইরেসে প্লেট হলে, পাইরেসে যদি প্লেট হয় ঠিক আছে, তাহলে আমরা একসাথে মনে করেন 6টা যাবে, একটার মধ্যে তিনটা প্লেট রাখছি সিরামিকের প্লেট, আর পাইরেসের প্লেট একটার মধ্যে 6টা যাবে। ওকে ওকে ওকে, এখন কতগুলা প্লেট রাখা যায় এখানে, কাপ বা মগ ঝুলানোর জন্য তো স্ট্যান্ড থাকবে, এটার মধ্যেও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইস প্রাইস বলে দেই। হ্যাঁ এইটা আপনার ভিউয়ার্সরা নিবেই না, আপনি কি বলেন একটু আগে যে আমি আগের ভিডিওর থেকেও কমে দিব, আগের ভিডিও কিন্তু এমনিতেই অনেক মানে ভালো মানে একটা রেডি ছিল। আপনি কোথায় আসছেন? মানে কমের মধ্যে কোথায় আসছেন? আমি আমার ভাইয়ের দোকানে আসছি, ভাইয়ের দোকানে আসছেন, জারাস কিচেনে আসছেন, আর আপনার ভাই চেষ্টা করে সব সময় কিন্তু ভিউয়ারদের পক্ষে থাকার জন্য, অবশ্যই অবশ্যই ঠিক আছে। আমি যেটা দিব এটা আমার রেগুলার প্রাইস হচ্ছে 7,500, আচ্ছা প্রিভিয়াস ভিডিওতে ঠিক আছে আপুর চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে আমার মিনিমাম 20টা থেকে 25টা ভিডিও আছে, এটা আমার প্রতিটা চ্যানেলে এটা 5,500 টাকা ছিল, জি জি জি, আজকে আরো 1500 টাকা ক্যাশব্যাক। ও মাই গুডনেস, তাহলে কত? আমি কি বলছি আজকে কি থাকবে ধামাকা, 4,000 টাকা, 4,000 টাকায় 5 থাকের স্টেনলেস স্টিলের আর র‍্যাক পেয়ে যাচ্ছেন যারা কিচেনে, এবং 5 থাকেরটা, হ্যাঁ আর 4 থাকেরটা যেটা থাকবে এটা হচ্ছে আপনার 3,500, আমি কি বলছি আজকে তো চমক থাকবে। আমি আবার বলি ঠিক আছে, এটা কিন্তু আমার প্রিভিয়াস আমার রেগুলার প্রাইস 7,500, এটাও কিন্তু পিওর স্টিল 100% স্টিল, কোনোটা রং জমেছে রাস ধরার কোনো চান্স নাই। আমি বারবার শত বছর কেন বলি, আমাকে অনেকে কিন্তু বলে যে শত বছর হেরে যাচ্ছে, ঠিক আছে হ্যাঁ বলে শুনতে হয়, কারণ ভাই আপনি আমাকে শুধু একটা কোশ্চেন ও অ্যান্সার দেন যে আপনার বাসায় কোন স্টিলের প্রোডাক্টটা নষ্ট হয়েছে, আমি বারবার সেম কথাটা বলি, আপনি দেখাইতে পারবেন স্টেইনলেস স্টিলের প্রোডাক্ট সহজে নষ্ট? তাহলে তাহলে আমার শত ভাই একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় 20 বছর টিকে যায় তো আপনি কি আমার কাছে চেঞ্জ করতে নিয়ে আসবেন? যেমন ভাই আমার শাশুড়ির হাতেরই স্টিলের একটা কি বলে ওটার ওয়াইড ড্রাফ, ওটা এখনো টিকে আছে, তাহলে ওটা যদি ওটা যদি অ্যান্টেক হয়ে থাকে তাহলে এটা কেন না? এরপরে যেটা তিন চার থাকটা যেটা থাকবে এটা রেগুলার প্রাইস 6,500, প্রিভিয়াস ভিডিওতে আপর ভিডিওতে আমি 2,000 টাকা ক্যাশব্যাক দিয়ে 4,500 টাকা দিছিলাম, আজকে যেটা থাকবে অনলি 3,500 এখানে কড়াই রাখলেন বা ফ্রাই প্যান রাখলেন, এখানে আরেকটা পাতিল রাখেন, এখানে আরেকটা পাতিল রাখলেন, উপরে আরেকটা পাতিল রাখলেন, পাঁচটা আইটেম রান্না করে এক জায়গায় রাখতে পারবেন। ব্র্যান্ডটা কিন্তু এসকেবি, এটা কিন্তু একটু মোটা, যদি বিটটা যদি আসি একটু সামনে থেকে যদি ক্যামেরাটা ফোকাস করি আমরা দেখেন এর মধ্যে স্পষ্ট ভাবে ইদ আছে, মানে না নড়ে নড়ার কোনো চান্স নাই, এটা বিট মোটাটা এবং দেখেন এটা এসকেবি লেখা, এসকেবি লেখা, এবং এই যে নাটটা আছে না নাটটা সহকারী স্টিল, মানে চুমুক ধরার কোনো চান্স নাই নাটে। আচ্ছা নাট হইছে ঠিক আছে, এসকেবি প্রোডাক্ট মানে ঠিক আছে নন ম্যাগনেট, আর এটা হচ্ছে কি জাস্ট একটু বিটটা চিকন, একটু চিকন না একটু চিকন, আবার এই পাতটা একটু চিকন, আচ্ছা আচ্ছা, আর এটা দেন পুরোটাই মোটা, এটা পুরোটা মোটা। আচ্ছা প্রাইস বলে, এটা চমক থাকবে, এটা রেগুলার প্রাইস, এটা রেগুলার প্রাইস
4,500 আপনার চ্যানেলেই পিবিএস আমি কত দিছি 3,500 আজকে যদি বিয়োজদের আরো 1000 টাকা কমায় দেই ও মাই গুডনেস তাহলে তো সব পাগল হয়ে যাবে আচ্ছা আজকে যেটা থাকবে ঠিক আছে কারণ আমি ব্যক্তিগতভাবে ঠিক আছে আমার বোনকে কিন্তু অনেক পছন্দ করি ঠিক আছে আপু আসলে আমি এমনি দাম বাড় চাইতে পারি ঠিক আছে আমি এটা যেটা দিব ঠিক আছে আপুর ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে পুরো এক মাস ধরে একটা ধামাকা থাকবে ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট এটা থাকবে অনলি 2,500 টাকা ৩০০র কারণে কেন ভাই মোটাটা নিব না তাই না আমি আজকে কি বলছি আজকে প্রতিটা প্রোডাক্ট ভাই আর একটা কথা বলি লাস্ট একটা কথা বলি হয়তো আপনার ভিডিওটা কাজে লাগবে না আপনার কোনো ভাইয়ের লাগবে হয়তো আপনার বোনের লাগবে বা কোনো আত্মীয় স্বজনের লাগবে কাইন্ডলি রিকোয়েস্ট জাস্ট একটা শেয়ার দিয়ে দেন হয়তো আপনার একটা শেয়ারে আজকে যে প্রাইসটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি প্রাইস ঠিক আছে এবং এক মাসের সম্পূর্ণ ধামাকা এটা থাকবে বাণিজ্য মেলা উপলক্ষে পুরো মাস জুড়ে শুধু এই অফারটা থাকবে আর যারা নিবেন কাইন্ডলি ঠিক আছে শেয়ার করে দিবেন আর তাড়াতাড়ি অর্ডার করে দিবেন অবশ্যই অবশ্যই অর্ডার করতে হলে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আর যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর 55 নাম্বার দোকান নাম হচ্ছে জারাস কিচেন পেয়ে যাবেন রাসেল ভাইকে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম